হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি এসটি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বাবা সকালেই মাল নিয়ে এসে গেছে আর আমি এইদিকে বাড়ির কাজ একটু শুরু করে দিয়েছি। তো মাও নিজের কাজে জয়েন্ট হয়ে গেছে, দু তিন দিন হয়েছে গোবরগুলো গাদানো আছে, তো ওইগুলোকেই মা দিতে গেছে আর বাবাও খেয়ে নিয়ে ব্যবসায় চলে গেছে। আর আমি এইদিকে একটু বাড়িটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো একটা হেরিকেনের কাজ দেখতে পেয়েছি, তো এটা হাতে পড়লেই কেটে যেতে পারতো। আমাদের পুরোনো দিনের হারিকেন এখনও বাড়িতে রয়েছে, মানে মাঝে সাঝে ইউজ করি, তো সেটাকে ইউজ করি এই কারণে যেদিন কারেন্ট থাকে না কিংবা খুব সমস্যা হয় সেদিনে। এটাতে তো মন ভরে না, তবুও তো কাজ চলার মতো হয়। কিছু কিছু আগে যখন কারেন্ট ছিল না তখন তো আমরা ওটা নিয়েই কাজ চালাতাম। তো মা কাজে জয়েন্ট হয়ে গেছে, আমি এটা করছি। আর মা যত বিছানা চাদর বালিশের ওয়ার টোয়ার ছিল তো সেইগুলোকে সব সার্পে দিয়ে দিয়েছে। তো আমার এই রুমটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, আমি এখন চলে যাচ্ছি পাশের রুমে। তো এই রুমটার অবস্থাটা একটু দেখো, ভাড়ার ঘর হয়ে গেছে। এই যে আমার পাশে মানে আমার পিছনে যে তারে শাড়িগুলো রয়েছে, তো এইগুলো আমি এক একটা করে ভিডিও বানাই আর এইভাবে তুলে রেখে দিয়েছি, মানে এক একবারই পড়েছি, সেরকম নোংরা হয়নি। তবুও পুজোর সময় তো এইগুলো সার্পে দিতেই হবে। তো মাও আমাকে এই জন্য বকা দিচ্ছিল যে তুই কবে এইগুলো সার্পে দিবি সেটাও আমি দেখি। তো সেই জন্য আমি ভাবলাম যে সার্পেটা দিয়ে দেব। আর এইদিকে দেখো পা মুছাগুলো, তো এইগুলোকেও নোংরা দেখা যাচ্ছে। নোংরা হবে না এবার কেন, কারণ মেঝে দুটো তো মানে প্লাস্টার হয়ে গেছে। আর এই যে ডাইনিংটা, এটা ভাইরা বলছে টাইলস বসাবে, সেই জন্য এটা এখন প্লাস্টার করা হয়নি। তো এটা এখন প্লাস্টার করা হয়নি সেই জন্য এই অবস্থা। তো এই অবস্থাতেই এখন রয়েছি আর বাড়িটা কোনো কাজই হয়নি সেইভাবে, শুধু বাড়িটা করেই রাখা হয়েছে এরকম একটা ব্যাপার। তো আমি এই কাজটা করে নেব আর মা সার্পে দিতে চলে গেছে। মেঘটাও অনেক রয়েছে, মানে একটু একটু মেঘ করছে। তো মা মেঘকে ভয় পায় না, বলল যে আমি তুলে নেব যদি আবার বৃষ্টি আসে, তারপর আবার মেলবো। এখন বাজে সকাল 9টা আর আমারও একটু সেলাইয়ের কাজ রয়েছে, ছুঁচ ভেঙে গেছে, সেটাকেও ঠিক করতে হবে। তো যেহেতু সকাল 9টা বেজে গেছে তো রোদটাও রয়েছে, মেঘ মেঘ ভাব রয়েছে। তো মায়ের কথাটাই সত্যি হলো যে সকালে মেঘ করছে মানে দুপুরে রোদ করবে, তো সেটাই হয়েছে। তো দুপুরে প্রচণ্ড পরিমাণে রোদ রয়েছে। এখন বাজে সকাল 11টা, তো মাও কেচে সব মিলে দিয়েছে। আর এই যে লাইটটা দেখছো, তো লাইটটারও একটা গল্প আছে। এটা হলো চার্জার লাইট, মানে এখানে গানও হয়, চিপও ভরা যায়, অনেক কিছু হয়। তো এটা হচ্ছে চার্জার লাইট, এটা পেয়েছি। আর ওই যে আমার সেলাইয়ের মেশিনটা রয়েছে, তো এর একটা 18 মাসের গল্প রয়েছে, তো পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মা সব ছাদের মধ্যে এইগুলোকে মিলে দিয়েছে ভালো মতো করে। আর এইদিকে দেখো মা মাছ কিনে রেখে কেটে আঁশগুলো উঠছে না বলে ভিজাতে দিয়েছে। তো এইদিকে মেঘও আবার মেঘটা টান মারছে আর এইগুলোও শুকিয়ে গেছে, তো সেই জন্য আমি এইগুলো তুলে নিচ্ছি। তো মা রান্না বসিয়েছে যেহেতু, তো সেই জন্য আমাই বললো এইগুলোকে তুলে নিয়ে এক জায়গায় গাদিয়ে তো রাখ, পরে আমি আবার ঠিকভাবে সব কিছু গুছিয়ে নেব কিংবা আমি আবার বালিশের মধ্যে সন্ধ্যেবেলায় বসে বসে ভরবো। তো সেই জন্য আমি এগুলো ঝটপট তুলে নিচ্ছি। আর ওইদিকেও এখনও কাজ বাকি আছে, আমি সেলাই করছিলাম, সেলাই করতে করতে উঠে এসেছি। কি বলবো, এইদিকে রান্না চলছে, এই দেখো মা উনুনে রান্না করছে। তো সেই জন্য আমি এই কাজটা করে নিলাম। আর লাইটটাকেও এখন নিয়ে চলে যাব, যদি দরবর করে বৃষ্টি নেমে যায় সব ভিজে যাবে। তো দুপুরে মা রান্না করেছে, এই যে আমার একটা ফেভারিট রান্না লালতো শাক, তো আমি পছন্দ করি লালতে শাক, তো এটা রান্না করেছে। আর এইদিকে মাছটা একদম শুকনো শুকনো করে রান্না করেছে। আর ওইদিকে আছে পেঁপে ভাজা, তো দুপুরে এটাই রান্না করেছে। বাবা রে বাবা, আমার মা টাকা মিলছে, কত টাকা আছে এখানে? আমার টাকা নেই, এটা বাবার টাকা, তো আমার টাকা বটে। এখন বাজে সন্ধ্যা 7টা, তো সবাইকে শুভ সন্ধ্যা। আর আমি মেশিনে কাজ যেহেতু একটু কমই করি, কারণ আমি ব্লগ ভিডিও বানাতে গিয়ে মেশিনে কাজ খুবই কম করি, সেই জন্য মাঝে মাঝে মুছে দিই মেশিনটা। মাঝে মাঝে না, যখনই কাজ করতে বসি তো তখনই মুছে দিই। আর জানি না এই কয়েকদিন মানে আমার 2-3টে ছুঁচ ভেঙে গেছে অলরেডি। তো বাবাকে একটা ছুঁচ আনতে বলেছিলাম, সেই দিনে একসঙ্গে 3টে ছুঁচ নিয়ে এসেছিল, তো এটা চলছে 3 নম্বর ছুঁচ। তো এটাকে আমি আবার ঠিক করে লাগাবো। আর ছুঁচ লাগাতে বললে আমার
আমার একটু গায়ে জ্বরই আসে, তো আমি এটা এখন ঠিকভাবে লাগিয়ে নেব। তারপর আবার সেলাইয়ের ব্যাপার আছে, ঠিক যদি না লাগানো হয় তাহলে আবার ভেঙে যাবে। তো আমার বান্ধবীরও খুব ছুঁচ ভাঙছিল, তো ওর মেশিনের প্রবলেম ছিল, তো সেই জন্য ও ছুঁচটা আবার ঠিকভাবে মেশিন ঠিক করে নিয়ে এলো, তারপর ছুঁচটা ঠিকভাবে লাগছিল। তো আমি এখন একটু সেলাই করে দেখে নেব যে এখন সেলাইটা ঠিক হচ্ছে কি না। এটা একটা নাইটি দিয়ে গেছে, তো এটাকে আমি নিচের দিকে কেটে, নিচের পজিশনটা কেটে নিয়ে এটা সেলাই করছি, মানে খাটিয়ে দিচ্ছি। আর আমি তো সেইভাবে কাটিং জানি না, তো এই সাইড সেলাই এইসবই টুকটাক সেলাইগুলো করি, তো আমি খুবই কম সেলাই করি। তো গাইস, এখন বাজে রাত্রি 10:30, আর আমার ডিনারও হয়ে গেছে, তো সেই জন্য আমি বিছানাটা একটু পেতে নেব, কারণ মা সন্ধেবেলাতেই বিছানা ওয়ার তারপর বালিশে ওয়ার সবগুলোই ভরে দিয়েছে। তো বিছানা পাতার আগে আমি একটু ঝাড়ু দিয়ে দিলাম, কারণ সকালে দিয়েছিলাম, তো আবার সেই জন্য আর একবার দিয়ে দিলাম। তো মা ওইদিকে এখন সিরিয়াল দেখছে, আর আমিও খেয়ে নিয়েছি, মাও খেয়ে নিয়েছে, বাবাও খেয়ে নিয়েছে। তো বাবা ঘুমাতে চলে গেছে আর মা এখনও সিরিয়াল দেখছে, তো আমি এটা এখন ভালো করে পেতে নেব। তারপর আমি এখন ঘুমাবো না, কারণ আমার ভিডিও এডিটিংয়ের কাজ আছে, আমার ঘুমাতে 12টা বেজে যাবে, এরকম 12টা 12:30 এরকম বাজবে, তো সেই জন্য। আর এটা দেখো, পাখা চালাচ্ছি বলে পাতা হচ্ছে না, তো পাখা বন্ধ করে আমি এটা পেতে নিলাম ভালো মতো করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, বাই, টাটা, সবাইকে গুড নাইট।